তো বন্ধুরা, আমরা দিয়েছিলাম আর্মি পদে নিয়োগের ছাপাই পালায়, ফায়ারম্যান পদে প্রচুর শূন্য পদে নিয়োগ। এবার দেব হলো আর্মি পদে ক্যান্টিনে নিয়োগ। তো বন্ধুরা, এখানে বারবার অর্থাৎ নাই এবং কি ছাপাইওয়ালা এবং কি ফায়ারম্যান, এগুলোতে নিয়োগ করার জন্য প্রচুর শূন্য পদে বিভক্ত ছিল এর আগের ভিডিওটা। আর এই ভিডিওতে দেখাবো যে ক্যান্টিনে নিয়োগ করতে চলেছে প্রচুর শূন্য পদে। আর আর্মির ক্যান্টিনে নিয়োগের নতুন এগুলো রিকমেন্ড করা হচ্ছে, বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা যে ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। যখনই ক্লিক করে দেবে এরকম ভিডিও দেবো, ডাইরেক্টলি তোমার নোটিফিকেশান অর্থাৎ ইউটিউবের নোটিফিকেশানে চলে আসবে। চলো শুরু করা যাক ভিডিওটা। বন্ধুরা, আগেই বলে নেওয়া ভালো, এটা অফলাইনে আবেদন করতে হবে আপনাকে। একটা পে স্ক্রিপ্ট আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো এখানে গঙ্গোত্রী ক্যান্টিন IMA দেরাদুনে নিয়োগ করতে চলেছে। আর আর্মির চাকরি কোনো মানে রাজ্যের চাকরি নয়, এটা সেন্ট্রালের চাকরি। আপনি যেখানে সেখানে আপনাকে পোস্টিং ফেলতে পারে, সে কথা মাথায় রেখে আপনি আবেদন করতে পারবেন। তো প্রথমে এখানে এ থেকে এফ পর্যন্ত হলো পোস্ট আছে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান আপনার ডান দিকে আছে, আর বাঁ দিকে আছে সবার লাস্টে সিরিয়াল নাম্বার। তো এখানে পোস্ট প্রথমটা আছে হলো অ্যাকাউন্টেন্ট HS, তো AC, অর্থাৎ এখানে আপনাকে ক্যান্টিনে অ্যাকাউন্টেন্টের বিভাগে বসতে হবে, যেখানে BCOM করতে হবে আর ইন্টারমিডিয়েট উইথ মিনিমাম 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টেন্স হিসাবে কমার্স নিয়ে পড়াশুনো করতে হবে। তারপর বিতে আছে কম্পিউটার অপারেটর, আর এখানে ক্যান্টিনে আপনাকে দেখাশোনা করতে হবে কে কতটা খেলো, কতটা টাকা হলো। তো HS পাস দরকার আছে, কম্পিউটার নলেজ থাকতে হবে, মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর সিতে আছে CSD ক্লার্ক, এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে কম্পিউটার নলেজ থাকলে আবেদন করতে পারবেন। ডিতে আছে বিলিং ক্লার্ক, অর্থাৎ বিল দিতে হবে, আপনার হাতে বিল ধরেই দিতে হবে, যেটা প্রিন্ট আউট হয়ে বেরোয় সেটা। উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে। আর ই আছে সেলসম্যান, অর্থাৎ যাদের বিক্রি করবে, অর্থাৎ ক্যান্টিনে যা যাবতীয় জিনিস খাবার থেকে শুরু করে, তো সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। এখানে কোনো এক্সপিরিয়েন্স চাইনি, কোনো কিছু চাইনি, শুধু নর্মাল মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। তারপর লাস্ট আছে FA ছাপাইওয়ালা, অর্থাৎ সাপ করতে হবে। তো এখানে আপনাকে সাপ করার কথা বলা হয়েছে, যে অর্থাৎ মনে করুন যে পোস্টিং হবে, অর্থাৎ আর্মিদের পোস্টিং যেখানেই হোক না কেন, সেখানে আপনাকে আগে পৌঁছে গিয়ে আপনাকে সাপ করে দিতে হবে। সেটার জন্য কোনো আপনাকে দরকার নেই কোনো অর্থাৎ এক্সপিরিয়েন্স, শুধুমাত্র অষ্টম পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এবার কী করে আবেদন করা যাক সেটা দেখা যাক। আবেদন করার জন্য আপনাদের এই পে স্ক্রিপ্টটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি ডাউনলোড করে কোনো দোকান থেকে বা আপনার কাছে প্রিন্ট আউট থাকলে ভালো হয়, প্রিন্ট আউট করে নিয়ে আপনাকে আবেদন করতে হবে। প্রথমে তো আপনার ডান দিকে প্লিজ অ্যাটাচ রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, এখানে আপনাকে রিসেন্ট 3 মাসের যে ছবিগুলো হয়, 3 মাসের মধ্যে যে ছবিগুলো দিয়েছেন সেগুলো আপনাকে এখানে অ্যাটাচ করে দিয়ে দিতে হবে। অ্যাপ্লিক্যান্ট পোস্ট অফ নাম্বার এখানে আপনাকে দিয়ে দেবে, সিরিয়াল নাম্বার দিলে হবে, আপনি কোন পোস্ট আবেদন হয় সেটা দিলে হবে। 2 নম্বরে ক্যান্ডিডেট নেম দিতে হবে, আপনার বাবার নাম, ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, ইন্স্যুরেন্স নাম্বার এখানে যদি আপনাকে বলে আপনি একটু গুগল করে জেনে নিন, প্যান নাম্বার দিতে হবে, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, জেনারেল OBC SC ST, তো সেটাকে ঠিক চিনবে, মেটেরিয়াল আপনি বিয়ে করেছেন না করেছেন সেটাকে আপনি দিয়ে দিন, ন্যাশনালিটি রিলিজন দিয়ে দিন, পারমানেন্ট অ্যাড্রেস এখানে বসে দিন, আপনার সিটি কোন স্থানে পড়ে, আপনার স্টেট কোন স্থানে পড়ে, পিনকোড, আর এখানে ক্যাপিটাল আপনার করেসপন্ডেন্স অ্যাড্রেস, অর্থাৎ আপনার যদি দুটো একই থাকে আপনি দিয়ে দিন, সিটি, স্টেট, পিনকোড, মোবাইল, ক্যাপিটাল। এবার আপনার এখানে অষ্টম পাস থেকে শুরু করে আপনার ডিপ্লোমা, এখানে অষ্টম পাস চাইনিজ মাথায় রাখবেন, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে শুরু করে ডিপ্লোমা, অষ্টম পাস আপনাকে এটাকে কোনো ফিল আপই করতে হবে না। হ্যাঁ, তো এখানে দিয়ে দিন, দিয়ে দেওয়ার পর এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দিন, এখানে আপনাকে বক্স যদি আপনি ল্যাঙ্গুয়েজ কী কী কথা বলতে পারেন, জানতে পারেন, লিখতে পারেন, তো এখানে দিয়ে দিন। এবার দেখা যাক কী কী সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট যেখানে সাথে লাগবে হলো এডুকেশনাল প্রফেশনাল সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, আর এখানে আপনাকে ভোটার আই কার্ড, এখানে সিগনেচার দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। কোন কোন অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে পুরোটাই এখানে, আপনাদের পুরো গঙ্গোত্রী ক্যান্টিন এখানে আপনাকে পাঠিয়ে দিতে হবে, তাহলে আবেদন করতে পারেন। ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ, ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ।